আবার কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, জি চারজনকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ কোথা থেকে তাদের গ্রেফতার করলো এবং মূলত কি উদ্দেশ্যে তারা এরকম একটা কাজ করলো? এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তের পর পুলিশ কি জানাচ্ছে? দেখো, একেবারে ইনিশিয়াল স্টেজ তদন্তের, এবং সেই ক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে বিষয়টা উঠে এসেছে কারোর উপর কিন্তু ব্যক্তিগত আক্রোশ এবং শত্রুতা মেটানোর জন্য কিন্তু এই কাজটি করা হয়েছিল, এবং সেই জন্য এবং ফাঁসিয়ে দেওয়ার জন্য কিন্তু এরকম অটোর মধ্যে বোমা এবং আগ্নেয়াস্ত্র রাখার ঘটনাটি ঘটিয়েছিল তারা, তেমনটাই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারছে। তবে যে বিষয়টা বলে রাখি, একেবারে ভোর রাত্রে এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে পুলিশের পুলিশের থেকে আমরা যেমনটা জানতে পারছি, এবং পুলিশ জানাচ্ছে এদেরকে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে কারণ সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করার কিন্তু চেষ্টা চালানো হচ্ছে। তবে এই যে চারজন, এই চারজন একেবারে রীতিমতো যে পরিকল্পনা করেছিল এবং পরিকল্পনা করে সেখানে বোমা রেখেছিল এবং আগ্নেয়াস্ত্র রেখেছিল, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তদন্তে উঠে আসছে। এবং তারা কিন্তু এই জায়গাতে গোটা বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল ছিল যে কোন জায়গা থেকে আসতে হবে, কোন জায়গা থেকে পালিয়ে যাবে, কিন্তু তারা জানতো না যে একটি সিসি ক্যামেরা ওখানে লাগানো রয়েছে। এবং যে বিষয়টা তারা আসে যে জায়গা থেকে সেটা হচ্ছে গড়িয়া এবং করুণাময় দিক থেকে ভিতর দিয়ে একটি রাস্তা পঞ্চাননতলা রোড, সেই পঞ্চাননতলা রোড ব্যবহার করে তারা আসে এবং 41 পল্লী ক্লাবের উল্টো দিকে যে গ্যারাজ ছিল সেই গ্যারাজের মধ্যে এই 19টি বোমা আগ্নেয়াস্ত্র গুলি এগুলি রাখে, এবং তার পরবর্তীতে তারা সামনের দিকে এগিয়ে যায়, যে রাস্তা হচ্ছে করে মেন রোড মহাত্মা গান্ধী রোড, কিন্তু সেই দিকে এগিয়ে গিয়ে তারা আবারও গাড়িটিকে ঘুরিয়ে নেয়। কেন ঘুরিয়ে নেয় যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত, যে সেই জায়গায় মেন রোডে উঠলে ক্যামেরায় তারা ধরা পড়ে যেতে পারে, এমনকি মেন রোডে যেহেতু রাজ্যসভার সাংসদের বাড়ি রয়েছে এবং সেই কারণে সেটা পুলিশ উপস্থিত থাকে, সেই কারণে কিন্তু তারা মেন রোড ব্যবহার করেনি এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানতে পারছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসছে। তার পরবর্তীকালে তারা কিন্তু বাইক ঘুরিয়ে নিয়ে যে জায়গা থেকে আসে সেই জায়গা থেকে গলি রাস্তা পঞ্চাননতলা রোড ধরে আবারও তারা ফিরে যায়, এবং তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি করে কিন্তু গড়িয়া বা এই সংলগ্ন এলাকা থেকে মোট চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের যে মোটর বাইকটা ব্যবহার করেছিল সেই মোটর বাইকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ জানাচ্ছে। এদের আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং সেই জন্য কিন্তু সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে। কুসুমিতা, ধন্যবাদ পার্থ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।